ভোট আসে ভোট যায়, প্রতিবারই প্রতিশ্রুতির ভিড়ে আশায় বুক বাঁধে গঙ্গা পাড়ের ভাঙন বিধ্বস্ত মানুষেরা। কিন্তু গঙ্গা ভাঙনের মতোই ভেঙে পড়ে সেই প্রত্যাশা। ভোট আসলেই ভাঙন প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে দুয়ারে দুয়ারে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু সমস্যা সেই তিমিরেই, সামনেই পঞ্চায়েত নির্বাচন, এবারেও কি মিলবে শুধুই প্রতিশ্রুতি? কি বলছে শামশেরগঞ্জের ভাঙন কবলিত এই মানুষগুলো? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গঙ্গা ভাঙন যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই শামশেরগঞ্জের মানুষের কাছে। ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না শামশেরগঞ্জের নিমতিতা, ধানগড়া, শিবপুর, চাচণ্ড, দুর্গাপুর গ্রামের বাসিন্দাদের। বিগত কটা বছরে এই সমস্ত এলাকার কয়েকশো বাড়ি ও কয়েকশো বিঘা চাষযোগ্য জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। তারপর থেকে এলাকার মানুষের দাবি ছিল ভাঙন রোধে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। কিন্তু সেই কাজ শুরু না হলেও বছর ঘুরতে না ঘুরতে ফের ভাঙন শুরু হয়েছে গঙ্গা তীরবর্তী বিভিন্ন এলাকায়। ভাঙনের ত্রাসে সর্বশান্ত হয়েছে কয়েক হাজার মানুষ। ভিটেমাটি হারিয়ে মানুষদের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে কিংবা ত্রিপলের তলায়। ভোট আসে ভোট যায়, কিন্তু ভাঙন প্রতিরোধে প্রতিশ্রুতি মিললেও সেই প্রতিশ্রুতি পূরণ হয় না। এই এলাকায় রয়েছে অসংখ্য বিড়ি শ্রমিক থেকে শুরু করে দিনমজুরের পরিবার। ভাঙনে ঘরবাড়ি হারিয়ে পরিবার নিয়ে একটা ত্রিপলের তলায় আশ্রয় হয়েছে শেকেন্দা শেখের। বিড়ি বেঁধে সংসারে দুটো অন্ন জোটে, অভিযোগ মেলেনি কোনো সরকারি সাহায্য। বাড়ি পড়া দু বছর হয়ে গেল, আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি। এই আমরা খুব অসহায় আছি, আমাদের পাঁচটা ছোট ছেলে, আমাদের ত্রিপলের বাড়ি, আমাদের ম্যাঘ হলে আমাদের বাড়ি ঘর মেসে যায় ভিতরটা। ঠান্ডাতে খুব কষ্ট করে থাকি, আমি বিড়ি বাঁধি, কোনো রকম চলে না, সেই রকম চলে না, টুকটাক চলে। আবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে আত্মীয় পরিজনের বাড়ি। কিন্তু এইভাবে চলবে আর কতদিন? বারবার পুনর্বাসনের প্রতিশ্রুতি দিলেও আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বাড়ি নেই, ঘর নেই, বাড়ি ঘর পড়ে গেছে, তো তোমরা খালি পাকা পাকা আসছো আর ছবি করে গেছো, কিছু তো পাই না। কোথায় থাকছো এখন? জামার বাড়িতে আছি। কোথায় পড়েছে বাড়ি আপনি? ওই যে ওই নদীর ধারে মেম্বারের বাড়ির কাছে। কতদিন আগে? দুর্গাপুর দু বছর দেড় বছর হয়ে গেল। খেলাধুলা, সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরো অনেক কিছু রয়েছে, সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা, ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046631433 এবং 8001002255। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8293117297।